মাত্র 100 টাকায় পুলিশের কনস্টেবলের চাকরি মিলবে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়দুল আলম পিপিএম। মঙ্গলবার দুপুর 12:30টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি জানান, গতবারের মতো এবারও অত্যন্ত স্বচ্ছতার সাথে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য আমরা কাজ করে যাচ্ছি, তাই নিয়োগ প্রার্থীরা মাত্র 100 টাকা ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা চালানের মাধ্যমে সরকারি খাতে জমা দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে কনস্টেবলের চাকরি পেতে পারবেন। দালাল বা অন্য কারো সঙ্গে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন করলে গতবারের মতো এবারও তার প্রার্থিতা বাতিল করা হবে। পুলিশ সুপার আলো বলেন, কোনো নিয়োগ প্রার্থী যেন চাকরি পাওয়ার জন্য কাউকে টাকা না দেয় অথবা আত্মীয় স্বজন বা অন্য কোনো মাধ্যমে যেন ওষুধ পায় অবলম্বন না করতে পারে, সেজন্য মিডিয়া সহ সকলের সহযোগিতা কামনা করে ইমামদের মাধ্যমে মসজিদের মুসল্লিদের মধ্যে প্রচার করা হবে। পুলিশ সুপার আরও জানান, গতবার কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার লক্ষ্যে জেলা পুলিশ লাইনের সকল স্টাফদের সরিয়ে সদ্য নিয়োগ পাওয়া মহিলা পুলিশ স্টাফদের নিয়োগ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখ্য, গত কয়েক মাস আগে জেলার 6 উপজেলার মোট 70 জন কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হন এবং আগামী 15 এপ্রিল থেকে জেলায় আবারও কনস্টেবল নিয়োগ শুরু হবে। নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।